ভারতের দিল্লিতে আল্লাহর গজব কেন? আল্লাহ সহসায় কোন জাতির উপরে কখনো গজব দেন না। বিশ্বনবীর প্রত্যেকটি কথা আমাদের জন্য পথের দিশা, আল্লাহ রাসূলের প্রত্যেকটি কথা আমাদের জন্য পথ চলার প্রাথেয়। আল্লাহ রাসূল বলে দিয়েছিল ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আর ভারতে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব যখন নাজিল হবে, দুনিয়ার কোনো ব্যক্তি ওই গজবকে আটকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত মালিকের ফয়সালা না আসে। তিরমিজির হাদিস। আমার ভাইরা আমরা দেখতে পাচ্ছি আজকে ভারতের দিল্লিতে আল্লাহর গজব কেন? পেপার পত্রিকা স্যাটেলাইট চ্যানেল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার কল্যাণে আপনারা দেখতেছেন আগুন দাউ দাউ করে জ্বলছে, কাঠ খড়ি নাই লাশটাকে পোড়াবে এমন সংকট দেখা দিয়েছে। দিনের পর দিন একটা লাশ পোড়ানোর জন্য বসে আছে, রাস্তাঘাটে মানুষগুলো পড়ে পড়ে মারা যাচ্ছে। এর কারণ কি? আল্লাহর গজব দিল্লিতে কেন? আল্লাহ সহসায় কোন জাতির উপরে কখনো গজব দেন না। যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজেদের উপরে জুলুম না করে, আল্লাহর বিধান থেকে সরে নিয়ে যায়, মুখ ফুরায় নিয়ে মালিকের বিরোধিতা না করে, ততক্ষণ পর্যন্ত মালিক তাদেরকে গজব দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত প্রমাণ করলেন 30 নম্বর সূরা 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 41 নম্বর আয়াত। সূরাটির নাম সূরাতুর রোমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন জলে আর স্থলে তোমরা যে বিপর্যয় দেখতে পাও, জলে আর স্থলে মানুষের যে করুণ পরিণতি তোমরা দেখতে পাও, এই করুণ পরিণতি আমি আল্লাহ পাক মানুষের উপরে কখনো নিজ থেকে চাপা দেয় নাই। এই মানুষগুলো নিজের হাত দিয়ে কামাই করে নিজের উপরে বিপদ ডেকে এনেছে। তার প্রমাণ গত বছর দিল্লির মসজিদ সমূহ থেকে পুলিশের সহায়তায় মুসলমানদেরকে মারতে মারতে দিল্লির মসজিদগুলো থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া হয়েছিল। মুসলমানরা চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহকে ডাক দিয়েছে মালিক দুনিয়ায় আমাদের সাহায্যকারী কেউ না থাকতে পারে, কিন্তু আমার মালিক তুমি রব স্রষ্টা, তুমি ছাড়া তো সাহায্যকারী আর কেউ না। মসজিদ সমূহ থেকে তাদেরকে মেরে মেরে বের করে দেওয়া হলো, মসজিদ গুলোতে যেন আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারণ না হতে পারে এই জন্য মাইক গুলো খুলে হিন্দুত্ববাদী সেই পতাকাগুলো উপরে টাঙ্গিয়ে দেওয়া হলো, এমনকি মসজিদগুলো জ্বালিয়ে দেওয়া হলো। মসজিদের জ্বালানো আগুনের ধোঁয়ায় দিল্লির আকারগুলো অন্ধকারে ছিল ভরপুর। আল্লাহর খেলা মালিকের কাছে যুবকগুলোকে দেশে বলেছে ইন্নাল্লাহ মাল মুত্তাকিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। মালিক তুমি বলেছ তুমি মুত্তাকিদের সাথে আছো, তুমি ধৈর্যশীলদের কাছে, আমরা ধৈর্য ধরলাম দুনিয়ার কোটে কোটে বিচার দিলাম না, বিচার দিলাম তোমার কোটে। যখনই মুসলমানরা বিচার দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কোটে হয়ে গেছে। গত বছর তারা মুসলমানদের মসজিদের আগুনের দোয়াই দিল্লির আকাশগুলো ছিল আচ্ছন্নতায় ভরা, অন্ধকারে ভরা। আজকে যারা ওই মুসলমানদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আল্লাহ পাক সিতায় ফেলিয়ে তাদেরকে পুড়ে তাদের আগুন দ্বারা আর তাদের ধোয়া দ্বারা দিল্লির আকাশ করতেছে ভরপুর। খেলাকার
মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার খেলা তো তুমি জানো না, তুমি মসজিদে আগুন দিয়ে তার দোয়া নিয়ে দিল্লির আকাশকে তুমি আচ্ছন্ন করে দিয়েছিলে, আজকে তোমার চিতার আগুন দিয়ে ওই ধোয়া দিয়ে আমি দিল্লির আকাশকে আচ্ছন্ন করে দিচ্ছি, সুতরাং আমি আল্লাহ সার দে কিন্তু ছেড়ে দেই না। ওই আল্লাহর পাওয়ার আজকে আছে রাডা, দিল্লি থেকে বাংলাদেশের দিকে লক্ষ্য রাখলেও পাবেন, আজকে এই দৃশ্য হবে, সময় আসতেছে, কিন্তু সকল ব্যক্তির উপর ফলবে না, জালিমদেরকে আল্লাহ পাক দুনিয়াতে রাখবে না, প্রতিশ্রুতি কা মনে করতেছেন? আলিমদেরকে শেষ করে দিব না, শেষ বিজয় আলিমরাই হাসবে ইনশাআল্লাহ। মুসলমান মায়েরা, শুধু বুঝি দিল্লির মানুষগুলোই দোয়া করেছিল? না না, দিল্লির মানুষগুলো শুধুমাত্র দোয়া করে নাই, মুসলমান একটা জাতি, তাবাম পৃথিবীতে যেখানেই মুসলমান আছে তারা হলো এক জাতি, একটা দেখের নাই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বুখারী মুসলিমের হাদিস, বুখারীর 6011, মুসলিমের 2586 নম্বর হাদিসের ভিতর আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাগুমিহিম ওয়া তুআতুফিহিম মাসালুল জাসাদ, তাম পৃথিবীর মানুষের ভিতরে থেকে মুসলমান যারা হয় সম্প্রীতি সৌহার্দ্য সহানুভূতির ভিত্তিতে ওই তাবাম পৃথিবীর মুসলমান নর নারীগুলো একটা দেখের নাই। সুতরাং মাথায় যদি কারো আঘাত হয় শুধুমাত্র মাথায় ব্যথা হয় না, শরীরেও অনুভূত হয়। মাথায় ব্যথা হলে শরীরে বোঝা যায়, মাথায় ব্যথা হলে শরীরের ভিতরে বোঝা যায়, তেমনি তামাম পৃথিবী যে জায়গায় মুসলমানরা নির্যাতিত হোক কিংবা মুসলমানদের কেবলা পুড়িয়ে দেওয়া হোক, তামাম পৃথিবীর মুসলমানদের কলিজার ভিতরে দুঃখ হয় কি হয় না? দিল্লির মুসলমান কেঁদেছিল, বাংলার মুসলমান কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, যারা মুসলমানদের মসজিদ সমূহ পুড়িয়ে দেয় আল্লাহ তাদেরকে চিতায় তুলে দুনিয়া থেকে বিদায় করে দিও। এই দরবারের এই ফরিয়াদের কথা শুনেছিলেন যিনি, তার নাম কি? সে আল্লাহ আছে না নাই? সেই রব্বুল ইজ্জত আল্লাহ আছে। আজকে তামাম পৃথিবীতে সে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটা ভাইরাস দিয়েছে, নাম হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ডিসকাস এট দিস মোমেন্ট, দিস ইজ দ্য বিগ ক্রাইসিস অফ দিস ওয়ার্ল্ড। তামাম পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হলো করোনা ভাইরাস, যেটাকে মোকাবেলা করার জন্য তামাম পৃথিবীর বাঘা বাঘা ব্যক্তিগুলো হাঁপসিয়ে গেছে, পারছে পারে নাই, কিন্তু মোকাবেলা করার জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে একটা কিতাব দিয়েছে, তার নাম কি? আল কুরআনুল কারীম। কোন ব্যক্তির যদি কুরআনুল কারীম ব্যক্তি পড়ে আর পাতে অদ্ভুত ভাবে লাগিয়ে থাকে, এরপরও ব্যক্তিকে যদি ধরে আল্লাহ যদি হায়াত রাখে, দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসাও যদি না করে বাঁচিয়ে দেওয়ার মালিককে। আজকে দেখা গেল এই করোনা ভাইরাস ধরতেছে, ওই রোগীদেরকে বিনোদন দেওয়ার জন্য গজবের কারণে, অশ্লীলতার কারণে, বেহাপানার কারণে করোনা ভাইরাস এসেছে, আর অলঙ্গ নারীরা ড্যান্স দিচ্ছে, যৌবন প্রাপ্ত নারীরা শরীরগুলো এলিয়ে দুলিয়ে নিজেকে প্রদর্শন করতেছে মানুষের কাছে, করে রোগীর নাকি শরীর ভালো করতেছে, সম্ভব? বাংলাদেশে ঢামেকের একজন পুরুষ ডাক্তার দুইজন নারী ডাক্তার যৌন উন্মাদনার গান গেয়ে অশ্লীল নৃত্য দিয়ে বিনোদন দিচ্ছে, আর বাংলাদেশের কতিপয় ব্যক্তিগুলো তাদেরকে পুরস্কৃত করতেছে, বলুন তো গজব কমবে না বাড়বে? বাংলাদেশে নাচে, নাচ আর গান করে করোনা ভাইরাস দূর করতে চায়, কিন্তু সৌদির ডাক্তাররা আল্লাহর কোরআন পড়ে রুগীর সামনে যে কোরআন পড়ে, কোরআনের বর্ণনা করে কোরআনের শেফা দিতে চায়, বলুন তো কোনটা উত্তম? নাস না আল্লাহর কোরআন? আবার ভাইরা এরপরে বিবেক খোলে না, তাহলে বলুন তো আমরা ইবাদত করবো কার?